নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 25শে আষাঢ় 1431 ইংরেজির 10ই জুলাই 2024 বুধবার। দর্শক বন্ধু, আজ চতুর্থী থাকবে দিবা 6টা 57 মিনিট পর্যন্ত, পরেই পঞ্চমী। আজ মঘা নক্ষত্র থাকবে দিবা 10টা 15 মিনিট পর্যন্ত, পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছেন, জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন। যে সকল জাতক জাতিকা দিবা 10টা 15 মিনিটের পর জন্মগ্রহণ করছেন, তাদের নরগণ বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবেন। মৃতের দর্শক বন্ধু, আজকে যারা দেহ রাখছেন, মৃতের আজকে দোষ নেই। যাত্রা দর্শক বন্ধু আজকে নেই, তবে রাত্রি 3টা 47 মিনিটের পরে যাত্রা মধ্যম, কিন্তু উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষিদ্ধ। শুভকর্ম দর্শক বন্ধু, আজকে দিবা 6টা 57 মিনিটের পর শুধুমাত্র দীক্ষা গ্রহণ। আপনারা সকলে কি দীক্ষিত? যদি আপনাদের দীক্ষা না হয়ে থাকে, তাহলে আমি আপনাদের বিনম্র নিবেদন করব, যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, অবশ্যই দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষার বিশেষ প্রয়োজন কিন্তু রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যারা আমার চ্যানেলের একেবারে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যে সকল দর্শক বন্ধুরা একটিমাত্র প্রশ্নের উত্তর জানতে চাইছেন, যেমন ধরুন আপনার রাশি কি, আপনার লগ্ন কি, কেন পড়াশোনা হচ্ছে না, চাকরি পাচ্ছেন না কেন, বিবাহে কেন বিলম্ব ইত্যাদি, একটি প্রশ্নের উত্তরের জন্য, উত্তর পাওয়ার জন্য আপনারা 9932106280 এই নম্বরে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম জেলা এবং আপনার পোস্টাল অ্যাড্রেস আর আপনার কি প্রশ্ন কি জানতে চাইছেন এইটা হোয়াটসঅ্যাপ করে দিন। যথাসময়ে আপনি দেখতে পাবেন এই রাশিফলের ভিডিওর শেষে যে আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন। আজকে আমি রাশিফলের ভিডিওর শেষে আজকে একজন ব্যক্তির প্রশ্নের উত্তর আমি দেব। নিশ্চিত তিনি হয়তো দেখছেন দিল্লি থেকে, তাই তার প্রশ্নের উত্তর আমি দেব, রাজকুমার বাবু দিল্লি থেকে। তার আগে চলুন দেখে নিই আজকের রাশিফল কী রয়েছে। দর্শক বন্ধু, রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মেষ রাশির। মেষ রাশির জাতক জাতিকারা আজকে লাভবান হতে চলেছে। যে কোনোভাবে, যে কোনো উপায়ে কিন্তু আপনি আজকে খুব লাভবান হতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের আজকে প্রমোশনের একটা শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির। মেষ রাশির যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের চাকরির দিনটি আজকের জন্য অতীব শুভ। যারা ব্যবসা করছেন মেষ রাশির ব্যবসায়ীদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু যারা বিদ্যার্থী রয়েছেন মেষ রাশির, বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন দরকার। সমগ্র মেষ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে শ্রী লক্ষ্মী দেবীকে পুজো করুন। শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ, শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমো, এই মন্ত্রটি জপ করুন। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের আজকে সারাটা দিন লাভ যোগ রয়েছে। খুব ভালো দিন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিকভাবে অতিবাহিত হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও বৃষরাশি জাতক জাতিকাদের খুব চিন্তিত দেখা যাবে। আজকে আপনাদের খুব ডিপ্রেশন হবে, খুব দুশ্চিন্তা হবে, আর এই চিন্তার কারণেই আপনার সারা দিনের কর্মসূচি আজ উলট পালট হয়ে যেতে পারে। তাই একটু সজাগ থাকুন, যে কাজগুলো আপনার খুব ইম্পর্টেন্ট সেই কাজগুলোকে অগ্রিম অগ্রিম সম্পূর্ণ করার চেষ্টা করুন। কর্মে মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে আজকে বৃষরাশির। কর্ম মনোসংযোগের অভাবে আপনার কর্মের ত্রুটি কিন্তু দেখা যেতে পারে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের বলবো
খুব সতর্ক থাকুন আপনার দায়িত্বের কাজটি নিয়ে, তা না হলে আপনি আপনার ডিপ্রেশনের জন্য কাজটি আপনার এলোমেলো হয়ে গেলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন তাদের আজকে কর্মে মনোসংযোগের ভীষণই একটা অভাব দেখা যাবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের মোটামুটি ব্যবসা ভালো চলবে বলা যেতে পারে, তবে খুব দুশ্চিন্তার মধ্য দিয়েই আপনার ব্যবসাটা অগ্রসর হবে। আপনি ডিপ্রেশন কমান, দুশ্চিন্তাকে কমান, কর্মে ব্যবসায় মনোসংযোগ করুন। যারা বিদ্যার্থী রয়েছেন বিষয়রাশি, আপনাদের এডুকেশনাল বিষয়ে খুব চিন্তিত থাকবেন আপনারা, তাই হায়ার এডুকেশনে যারা আছেন তাদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয়। আপনারা চিন্তাকে দূরে সরিয়ে প্ল্যানিং করে, পরিকল্পনা করে, রুটিন মাফিক আপনি আপনার এডুকেশনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করুন। যারা লোয়ার এডুকেশনে আছেন তাদের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে বৃষরাশির। সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো যে আজকে আপনারা সারাটা দিন ঈশ্বরের ভাবনা করুন। আপনি যদি ঈশ্বরের ভাবনায় ভাবিত হন তো ঈশ্বর আপনার ভাবনা ভাবতে থাকবে, কোনো সন্দেহ নেই। দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে মিথুন রাশির। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু, আপনাদের কাছে হোক দূরে হোক একটা ভ্রমণ কিন্তু আপনাদের আজকে হতে চলেছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন দিনটি আপনাদের শুভ, তবে কর্মের দায়িত্ব বুঝেই আপনি কাজ শুরু করবেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে প্রমোশনের একটা শুভ যোগ দেখা যাচ্ছে। মিথুন রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক যারা রয়েছেন, ব্যবসায় আপনারা আজকে স্বাভাবিকভাবে এগোবে, তবে ব্যবসায় মনোনিবেশের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। তবে সাবধানে থাকবেন, উটকো ঝামেলা, অন্যের অশান্তি, অন্যের সালিশি, অন্যের বিচার, অন্যের সমস্যা আপনার কাঁধে এসে পড়তে পারে ব্যবসা ক্ষেত্রে, তাই সেই দিক থেকে আপনি একটু সজাগ এবং সচেতন থাকবেন। যারা পড়াশোনা করছেন মিথুন রাশির বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনার একটা বিশেষ মনোসংযোগের প্রয়োজন রয়েছে। যারা সায়েন্সের ছাত্রী রয়েছেন মিথুন রাশির আপনারা কিন্তু আজকে সফলতা লাভ করতে চলেছেন। আর অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের বলবো পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে দিন। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কর্কট রাশির। কর্কট রাশির যারা প্রেম রিলেশনে আছেন আপনারা প্রেমে আজকে সফলতা পেতে চলেছেন। আর যাদের জীবনে প্রেম আসেনি, এই প্রেম না আসা নিয়ে খুব হতাশায় ভুগছেন, হতাশার কোনো কারণ নেই। আজকের দিনে আপনাদের কাছে প্রেমের অফার আসতে পারে। প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার দিন হলো আজকের দিন কর্কট রাশির। কর্কট রাশিদের জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা বাড়তে চলেছে। তবে কর্মে কিন্তু অবশ্যই মনোসংযোগ রাখবেন, তা না হলে সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্কট রাশির তাদের বলবো প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা যাই থাকুক না কেন, কাজের সময় আপনি কিন্তু মনোসংযোগ রাখুন, তা না হলে আপনার কাজের বিচ্যুতির জন্য আপনি উচ্চ আধিকারিকের রসানলে পড়তে পারেন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন তাদের দিনটি স্বাভাবিক শুভ বলা যেতে পারে, তবে সাবধান, ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু আপনার চারিত্রিক সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে যদি আপনি কর্কট রাশির হন তাহলে নিজেরকে সংযত রাখুন, নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। কর্কট রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে মনোসংযোগের অভাব দেখা যাবে পড়াশোনার ক্ষেত্রে, তাই বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় সজাগ হন, সচেতন হন। সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন, তাকে প্রণাম করে তার পুজো করে দিনটি শুরু করুন। আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি সিংহ।
সিংহরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে না। দাম্পত্য জীবনে নানাবিধ অশান্তি সমস্যা এগুলো কিন্তু জড়িয়ে যাবে, থাকবে, তাই সাবধানে থাকতে হবে। পারিবারিক জীবনে সুসম্পর্ক বিনষ্ট হতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে, কারণ আজকে সমগ্র দিনটি সিংহরাশির অশান্তির দিন রয়েছে। আপনি কি বেসরকারি ফার্মে চাকরি করছেন সিংহরাশির, খুব সাবধানে থাকুন। ডিপার্টমেন্টে মুখে কুলুপ বেঁধে নিজের দায়িত্বের কাজটি করুন, তা না হলে আপনার বেফাঁস কথায় একটা ভালো ধরনের অশান্তি ডিপার্টমেন্টে হতে পারে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন দিনটি ভালো যাবে, কিন্তু সাবধানতার একটা বিশেষ প্রয়োজন আপনাদের রয়েছে। যারা ব্যবসা করছেন সিংহরাশির ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটিভাবে অতিবাহিত হবে, তবে আপনার কর্মচারী রয়েছে নাকি ব্যবসায়, তাহলে কর্মচারীর সাথে সমস্যা বাড়তে পারে, একটু বুঝে সুঝে কথা বলবেন। যারা অংশীদারি ব্যবসা করছেন সিংহরাশির তাদের কিন্তু একটা মতবিরোধ দেখা দিতে পারে, সেই ক্ষেত্রেও খুব সজাগ এবং সচেতন থাকতে হবে সিংহরাশির ব্যবসায়ীদের। সিংহরাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভই বলা যেতে পারে। সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন, তাহলে দেখবেন মহাবীর বজরঙ্গী হনুমানজির কৃপায় অশান্তি কিছু হলেও কম হতে পারে। আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়েই অতিবাহিত হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কন্যারাশির। কন্যারাশি জাতক জাতিকাদের আজকে যশ লাভ রয়েছে দর্শক বন্ধু, যশ খ্যাতি সুনাম প্রতিপত্তি আপনি আজকে লাভ করতে চলেছেন। আপনি যে কাজটাই আজকে করবেন সে কাজের মধ্যেই আপনি সফলতা পেতে চলেছেন, তাই কর্মে আজকে উন্নতি যোগ দেখা যাচ্ছে কন্যারাশির। কন্যারাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে কর্মদক্ষতার জন্য উচ্চ আধিকারিকের আজকে আপনি ভালোবাসা পেতে চলেছেন, আপনার স্যালারি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে। যারা সেলসম্যান রয়েছেন অথবা একটা লক্ষ্য ধার্য করে কাজ করছেন, টার্গেট জব করছেন, আপনারা কিন্তু আজকে সফলতা পেতে পারেন, কারণ আপনাদেরও আজকে যশোলাভ চলছে। যারা বেসরকারি ফার্মে চাকরি যারা চাকরি করছেন কন্যারাশির সরকারি ফার্মে যারা আছেন আপনাদের খ্যাতি সুনাম ডিপার্টমেন্টে আপনার সুনাম এগুলো কিন্তু লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনি আজকে আপনার ডিপার্টমেন্টে প্রশংসার পাত্র বা পাত্রী হতে চলেছেন কন্যারাশির জাতক জাতিকারা। যারা ব্যবসা করছেন কন্যারাশির ব্যবসায়ী আপনাদের কিন্তু ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আজকে যে ব্যবসাটাই আপনি করবেন, ছাইও যদি বিক্রি করেন তো সেটাও সোনা হয়ে বিক্রি হতে পারে, এতটা ব্যবসার ডেভেলপ রয়েছে কন্যারাশির জাতক জাতিকাদের। আর বিদ্যার্থী তাদের তো কোনো কথাই নেই, বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় সুফল লাভ হতে চলেছে। বিদ্যার্থী উচ্চ শিক্ষায় যারা আছেন হায়ার এডুকেশনে আপনাদের আজকে যশ সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনার ইউনিভার্সিটি কলেজে স্কুলে, অর্থাৎ ছাত্রছাত্রীদের আজকে কিন্তু খুব যশের দিন, ছাত্রছাত্রীদের প্রতিভার প্রকাশ ঘটতে চলেছে কন্যারাশির। সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে বলবেন না সূর্য প্রণাম করতে, জানবেন যশের কারক ভগবান সূর্যদেব, আর তিনি আজকে আপনাদেরকে অর্থাৎ কন্যারাশির জাতক জাতিকাদের তিনি আজ কৃপা করতে চলেছেন, তাই আপনারা অবশ্যই আজকে স্নান করে প্রণাম করুন সূর্যদেবকে, জল দিন সূর্যদেবের উদ্দেশ্যে, দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলারাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে তুলারাশির। তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা বাড়তে চলেছে,
যাদের পুরাতন কোনো প্রেম সম্পর্কে ছিলেন কিন্তু কোনো কারণে সেই প্রেমটি ব্রেক আপ হয়ে গিয়েছিল, আজকে আবার নতুন করে সেই প্রেমের যোগাযোগ ঘটতে পারে। তুলারাশির যারা প্রেম রিলেশনে জড়িয়েই আছেন, আপনাদের কিন্তু আজকে প্রেমের সফলতা পেতে চলেছেন। তুলারাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটিও শুভ বলা যেতে পারে। তবে বেলা ১২টার পর কিন্তু আপনাদের একটু সাবধানে থাকতে হবে। বেলা ১২টার পর আপনাদের কর্মে অমনোযোগী দেখা যেতে পারে, আর ফলে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের কাজটাই আপনি করতে ভুলে গেছেন, অথবা সেটাতে আপনি কোনো ভুল ত্রুটি করে ফেলেছেন। তাই বেসরকারি ফার্মে যারা আছেন তুলারাশির, বেলা ১২টার পরে খুব সজাগ থাকুন, আপনার কাজ নিয়ে খুব দায়িত্ববান হন আপনার কাজ সম্বন্ধে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে সাবধানতার একটা বিশেষ প্রয়োজন তুলারাশির সরকারি ফার্মের, সরকারি ডিপার্টমেন্টের কর্মচারীদের প্রয়োজন আছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু আজকে খুব ভালো হবে না তুলারাশির, কারণ ব্যবসায় মনোসংযোগের একটা অভাব দেখা যাবে। তাই ব্যবসায় মনোসংযোগ বাড়ানোর জন্য অবশ্যই আপনি সকাল সকাল সময় মতো ব্যবসার ক্ষেত্রে গিয়ে আপনি ধূপধুনা দেখিয়ে আপনি মন স্থির করে লক্ষ্মী মাতাকে স্মরণ করবেন। যারা পড়াশোনা করছেন তুলারাশির, পড়াশোনায় আজকে আপনাদের মনোসংযোগ থাকবে না, তাই পড়াশোনার একটা ক্ষতি কিন্তু হতে পারে। তাই সজাগ থাকুন বিদ্যার্থীরা, পড়াশোনায় মনোসংযোগ করুন তুলারাশির বিদ্যার্থীরা। সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে ভালো যাবে না দর্শক বন্ধু। কলহ, অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু লেগে থাকবে। তাই আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বৃশ্চিক রাশির, বলব আজকে একে অপরকে খুব মানিয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক জীবনও ঠিক তাই, পারিবারিক জীবনও সমস্যা বাড়তে পারে। ভূমি সংক্রান্ত সমস্যা, ভাগাভাগি নিয়ে সমস্যা, ভাই ভাইয়ের সমস্যা দেখা যেতে পারে বৃশ্চিক রাশির। খুব সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে সতর্কতার বিশেষ প্রয়োজন আছে। সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের দিনটি আজকে স্বাভাবিকভাবে অতিবাহিত, কিন্তু আপনাদেরকে খুব সচেতন থাকতে হবে। অন্যের ঝামেলা, অন্যের সমস্যা, আপনি সেই সমস্যায় সেই ঝামেলায় নিজেকে জড়িয়ে দেবেন না। যদি জড়িয়ে দেন তাহলে যার সাথে ঝামেলা চলছিল সেটা বাদ হয়ে যাবে, ঝামেলাটা আপনার কাছে এসে যাবে। খুব সাবধান, কারণ এ রাহু আর কেতুর খেলা। তাই খুব সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। পড়াশোনায় মনোসংযোগ রাখুন, ঠিক আপনি আপনার সুফল লাভ। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে ধনুরাশির। ধনুরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে খুব উৎসাহ থাকবে, সব কাজের উৎসাহ থাকবে, সব বিষয়ে উৎসাহ থাকবে, সব কিছুতে আসছে পুরো ফুল অফ এনার্জি, পজিটিভ এনার্জি আজকে ধনুরাশি জাতক জাতিকাদের থাকছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, কর্মে আপনি আজকে ভালো ফলাফল করবেন, এবং কর্মে অর্থাৎ আপনার দায়িত্বের কাজের দক্ষতার জন্য আপনি আজকে কিন্তু প্রশংসিত হয়ে উঠবেন। ধনুরাশি যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের মধ্যেও আজকে কর্মের উৎসাহ দেখা যাবে, এবং আপনারাও আজকে কর্মে সুফল লাভ করতে চলেছেন। আপনি যদি ডিপার্টমেন্টাল কোনো সমস্যায় জড়িয়ে ছিলেন এতদিন, আজকে কিন্তু সেই জায়গা থেকে মুক্তি পেতে চলেছেন ধনুরাশির সরকারি কর্মচারীরা। আপনাদের পছন্দের জায়গায় বদলি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে আজকে ধনুরাশির। ধনুরাশি যারা বিদ্যার্থী রয়েছেন,
আজকে বিদ্যার্থীদের পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় ভীষণভাবে আপনারা সফলতা পাবেন। আপনাদের আজ পজিটিভ এনার্জি আপনাদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাবে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব, আজকে শিবলিঙ্গে জল দিন, সূর্য প্রণাম করুন। আর বিদ্যার্থীদের বলবো অবশ্যই আজকে ঘুম থেকে উঠে স্নান করে দেবী সরস্বতীর কে স্মরণ করুন। আর ওয়িং বীজ, ওয়িং ওয়িং ওয়িং, এই ওয়িং বীজ মন্ত্রটা 108 বার জপ করে নিন, দেখুন কি চমৎকার ফলাফল আপনি আপনার পড়াশোনার মধ্যেই পেয়ে যাবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে যাবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বিনষ্ট হতে পারে মকর রাশির। মকর রাশি জাতক জাতিকাদের আজকে নানা দিক থেকে চিন্তা হবে, একদিক থেকে নয় বিভিন্ন দিক থেকে, সন্তান সন্ততিকে নিয়ে, ফ্যামিলি নিয়ে, অর্থনৈতিক দিক থেকে, কর্মের দিক থেকে, নানা দিক থেকে আপনাকে চিন্তায় আজকে জর্জরিত করে দেবে। খুব সাবধানে থাকবেন, ডিপ্রেশন দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যহানির কারণ হতে পারে, কর্মের বিভ্রাটেরও কারণ হতে পারে, তাই আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে আপনি যদি মকর রাশির হন। মকর রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগ থাকুন, কাজের মধ্যে মন দিন, তা না হলে আপনি কিন্তু আজকে আপনার পানিশমেন্টও হতে পারে। কর্মের আপনার আজকে ভীষণভাবে ক্ষতি হয়ে যেতে পারে, তাই ভীষণভাবে ক্ষতি না হওয়ার জন্য আপনি আপনার জায়গায় আপনার দায়িত্বের প্রতি খুব খুব সজাগ হন, সচেতন হন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন মকর রাশির, স্বাভাবিকভাবে আপনার আজকে কর্মের সময়টা অতিবাহিত হবে, কিন্তু এই যে নানান চিন্তা আপনার মস্তিষ্কে থাকবে, এই চিন্তার কারণে আপনি মেজাজ হারিয়ে দিতে পারেন। মেজাজ হারিয়ে দিয়ে অন্য ব্যক্তির সাথে কিন্তু আপনার ক্র্যাশ অশান্তি বাড়তে পারে, তাই খুব সাবধানে থাকবেন সরকারি চাকরিজীবীরা। যারা ব্যবসা করছেন মকর রাশি ব্যবসায়ীদের, আজকে ব্যবসা ভালো যাবে না, মনোসংযোগ করুন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং ব্যবসা সংক্রান্ত বিষয় ভাবনা ভাবুন। মকর রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, লোয়ার ক্লাসে যারা আছেন তাদের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে, কিন্তু হায়ার এডুকেশনে যারা আছেন খুব সাবধান, আপনাদের নানান চিন্তায় জর্জরিত হয়ে আজকের পড়াশোনাগুলো আপনার ক্ষতি হতে পারে, তাই সর্বচিন্তা পরিত্যাগ করে কর্মের চিন্তায় মনোনিবেশ করুন। যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনার কথা ভাবুন, যারা কাজকর্ম করছেন সংসার চালানোর জন্য কর্মে মনোসংযোগ করুন, তা না হলে আজকের দিনটিতে আপনাদের জিরো হয়ে যাবেন। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল দিন, আজকের দিনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন, জল দিন এবং ঈশ্বরের ভাবনায় আজকের দিনটি আপনারা ভাবতে থাকুন। তাহলে ঈশ্বরের ভাবনা যদি আপনি করেন তাহলে ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ, সে আপনার ভাবনায় ভাবিত হবে। দিনটি আপনার শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা ব্যাধিগ্রস্ত ছিলেন, চিকিৎসা চলছিল, সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারেননি, আজকে কিন্তু আপনারা ব্যাধি মুক্ত হতে চলেছেন। অর্থাৎ এই যে পঞ্চ তত্ত্বের দেহ, এই দেহটা কিন্তু আজকে আরোগ্য লাভ করতে চলেছে, এটা একটি খুব ভালো সংবাদ কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন স্বাভাবিকভাবে দিনটি অতিবাহিত হবে, যারা সরকারি ফার্মে চাকরি করছেন তাদের জন্য দিনটি আজকে শুভ, যারা হসপিটালাইজড আছেন, হসপিটালে ভর্তি, চিকিৎসা চলছে, খুব ডিপ্রেশনে আছে বাড়ির লোকের আপনাকে নিয়ে, চিন্তার কারণ নেই, আপনি সুস্থ হচ্ছেন,
এবং হসপিটাল থেকে রিলিজ হয়ে আপনি ঘরে ফিরছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, খুব একটা ব্যবসা আজকে আপনাদের ভালো হবে না, তবে ব্যবসায় মোটামুটি বলা যেতে পারে শুভ। বিদ্যার্থীদেরকে আজকে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে এবং পড়াশোনায় একটা উন্নতির জায়গা তৈরি হবে বিদ্যার্থীদের জন্য। আজ কুম্ভ রাশির বিদ্যার্থীদের এডুকেশনের সফলতা প্রাপ্তি হচ্ছে। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে স্নান করে দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে জপ করুন সাতবার, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বরুকমিব বন্দনার মৃত্যুর মক্ষ্যামি মামৃতা, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন, দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে, আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মীন রাশির। মীন রাশির জাতক জাতিকাদের আজকে সারাটা দিন আনন্দময় দিন বলতে পারেন। হই হুল্লোড়, নাচ গান, আনন্দ, বন্ধু বান্ধব সকলের সাথে আর সুসম্পর্ক বজায় থাকবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন মীন রাশির, তাদের কিন্তু আজকে কর্মে মনোসংযোগ থাকবে না, তাই কর্মে মনোসংযোগ রাখুন এবং আনন্দ করুন। যারা সরকারি ফার্মে যারা চাকরি করছেন, তাদের জন্য আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে। কর্মে উন্নতি চোখ দেখা যাচ্ছে মীন রাশির। মীন রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে এবং আপনার ব্যবসায় আজকে আপনি লাভবান হতে চলেছেন, আর সেই লাভের আনন্দে আপনি আজ আনন্দময় হয়ে উঠবে আপনার জীবন। মীন রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদেরও আজকে পড়াশোনায় শুভযোগ দেখা যাচ্ছে। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো, আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের আজকে পুজো করুন, জপ করুন, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের করুণায়, কৃপায়, আনন্দময়ের আশীর্বাদে আপনাদের দিনটি আজকে আনন্দে ভরে উঠেছে। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর অন্যদের কাছেও পৌঁছে দিন, শেয়ার করে দিন। আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে যে স্ক্রিনে দেখছেন যে নাম্বার 9932106280 অথবা 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করেই জেনে নিন কবে কখন কোথায় আমাকে কোন চেম্বারে পাবেন। দর্শক বন্ধু, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, কুচবিহার, তারাপীঠ এবং কলকাতায়। আর যারা অনেক দূরে আছেন, যাদের লোকেশনের পাশে আমার চেম্বার নেই কিন্তু কোথাও মনে হয়েছিল যে একবার সঞ্জয়দাকে দেখিয়ে নিই, যদি এইরকমটা যদি ভেবে থাকেন কিন্তু আসতে পারছেন না, চিন্তা নেই, আপনি অনলাইনের মাধ্যমে আমাকে দেখাতে পারেন। অনলাইনে আমি ভিডিও কলিংয়ে আপনার হাতের রেখা আর হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন জন্ম তারিখ, সেই জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম জেলা নিয়ে আপনার গ্রহ ছক বিচার করে আধা ঘন্টা আপনাকে অনলাইনে রেখে দেখে প্রেক্সিশন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। কীভাবে আপনি অনলাইনে দেখাবেন ভাবছেন? ভাববার কোনো কারণ নেই, ওই দিয়ে ফোনটি তুলুন আর 9932106280 এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, সময়ের সাথে সাথে আমরা ভিডিওর একেবারে শেষ দিকে পৌঁছে গেছি। আজকে যে ব্যক্তিটি আমার কাছে জানতে চেয়েছেন তার জন্ম ডিটেলস, বর্তমান অবস্থা, তিনি দিল্লি থেকে
রাজকুমার বাবু। নমস্কার রাজকুমার বাবু, তারাপীঠে আপনার সাথে আমার দেবী কামাখ্যা মায়ের মন্দিরে আলাপ হয়েছিল। তো আশা করি আপনি ভালো আছেন, প্রার্থনা করবো মা কামাখ্যা দেবীর কৃপা আপনার মধ্যে থাকুক। আপনি যে জন্ম তারিখটা আমাকে পাঠিয়েছিলেন সেটা 19/5/1967 সকাল 9:15 আপনার জন্ম হয়েছিল নিউ দিল্লিতে। রাজকুমার বাবু, আপনার জন্মছকের পরিস্থিতি বর্তমানে ভালো না, কারণ জন্মছক বিচারে দেখা গেল যে আপনার রাশি হচ্ছে সিংহ, লগ্ন হচ্ছে মিথুন, নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, গণ হচ্ছে মনুষ্য, বর্ণ হচ্ছে বৈশ্য। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনি খুব একজেদি, আর যেটা আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটাই সঠিক বলে মনে করবেন এবং সেই কাজটাই করবেন। তো আপনার এই যে একজেদি ভাব, এই ভাব থেকে আপনার মধ্যে সুপার ইগো কাজ করছে, আর এই সুপার ইগো কাজ করার জন্য কিন্তু আপনার সমস্যা বাড়ছে। আপনার রাশি ছকে যে লগ্ন রয়েছে মিথুন, এই মিথুন লগ্নে শুক্র গ্রহ বসে আছে। শুক্র হচ্ছে কামনা বাসনার কারক গ্রহ রাজকুমার বাবু, আর সেই শুক্র আপনার লগ্নে, ফলে আপনার চাওয়া পাওয়া ইত্যাদিকে কিন্তু বাড়িয়ে দিতে পারে সেই লগ্নে বসে থাকা শুক্র। সেই দিক থেকে আপনি আপনার টার্গেটে যখন পৌঁছতে পারছেন না, তখন আপনি হতাশ হয়ে যাচ্ছেন, মনের দিক থেকে ভেঙে পড়ছেন, আর সেই মানসিকতা, মন দুর্বল হয়ে যাওয়ার জন্য আপনি উঠে দাঁড়িয়ে আর কাজের দিকে এগোতে পারছেন না। দ্বিতীয়ত, লগ্নের চতুর্থে অর্থাৎ মিথুন লগ্ন, মেষ বৃষ মিথুন, তার চতুর্থ কর্কট সিংহ কন্যা, অর্থাৎ লগ্নের চতুর্থে, মিথুনের চতুর্থে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা, এই চতুর্থে রাজকুমার বাবু মঙ্গল গ্রহ বসে আছে। যদি কারো জন্মছকের চতুর্থে মঙ্গল গ্রহ অবস্থান করে তাহলে জানবেন সে মাঙ্গলিক, ফলে আপনি কিন্তু একটা মাঙ্গলিক দোষের অন্তর্ভুক্ত, আর এই মাঙ্গলিক দোষ থাকার জন্য আপনার পড়াশোনার পিরিয়ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন এডুকেশন নিয়ে। কর্মজীবনেও আপনাকে কিন্তু দোদুল্যমান পরিস্থিতি নিয়ে এসছে মঙ্গল, এমনকি আপনার দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফেও কিন্তু সমস্যা কিছু কিছু দেখা যাবে রাজকুমার বাবু। পঞ্চমে আপনার কেতু রয়েছে, আর আই ভাবে একাদশে রয়েছে রাহু। আর ভালো করে দেখুন, রাহু আর কেতুর মধ্যস্থলে সব গ্রহ, শুধু টেন্থ হাউসে শনিগ্রহ কিঞ্চিত সরে গেছে, কিন্তু রাহু এবং কেতুর মধ্যস্থলে সব গ্রহ অবস্থান করার জন্য আপনি কালসর্পদোষও পড়ে আছেন। তাই দুটি দোষ আপনার মধ্যে খুব ভীষণভাবে আপনাকে পিছু টান দিচ্ছে, এক মাঙ্গলিক, দ্বিতীয় কালসর্প। এই দুটো দোষ যদি আপনার রেমেডি থাকে আপনার কাছে, তাহলে আপনি ওভারকাম করতে পারবেন ব্যবসা, ফ্যামিলি, সন্তান সন্ততি সব দিক থেকে। কিন্তু বর্তমান দশা আপনার কি চলছে জানেন? শনি। এই বর্তমান দশা শনি 4/2/2042 পর্যন্ত থাকবে, আর অন্তর্দশাও রয়েছে আপনার শনি। তাহলে মহাদশাও শনি, অন্তর্দশাও শনি, ফলে কি হলো, শনি মহারাজ টেন্থ হাউসে বসে আছে আপনার কর্মের ভাবে, কর্মভাবে শনি বসে আছে, আর সেইখানে গোচরেও শনি পাস করছে, ফলে কিন্তু শনি মহারাজ যে ন্যায্য ফল প্রদান করে থাকেন, ফলে কিন্তু তারও একটা দৃষ্টিতে আপনি পড়ে গেছেন, ফলে আপনার জীবনটা, সার্কেলটা একটু চেঞ্জ হতে শুরু করেছে। তাই খুব সজাগ থাকুন, সচেতন থাকুন। এই অন্তর্দশা শনি 7/2/2026 পর্যন্ত স্টে করবে, আর এই 7/2/2026 পর্যন্ত আপনাকে প্রচণ্ড হারে কিন্তু উত্থান পত্তন, জোয়ার ভাটা হতে থাকবে। তাই আপনি ফোন করবেন, ফোনে কথা হবে আপনার সাথে, কি করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন সে বিষয়টা আমি আপনাকে
বাই ফোনেই বলে দেবো। ভালো থাকবেন রাজকুমারবাবু, ডিপ্রেশন করবেন না, ঈশ্বরের চিন্তা করুন। আপনি তো মাতৃভক্ত, মায়ের কথা ভাবুন, মা নিশ্চিত তার সন্তানের কথা ভাববে। সকল দর্শক বন্ধুদের বলি ভালো থাকুন, সকলে মঙ্গলে থাকুন। আপনিও কি জানতে চাইছেন দর্শক বন্ধুরা, আপনারা কেউ কিছু জানতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপ করে দিন আর ফোন করে দিন, ফোন করে জানিয়ে দিন যে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। নিশ্চিত আপনি দেখতে থাকুন প্রতিদিনের রাশিফল, আপনিও ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনার মনের তলার প্রশ্নের উত্তরটি। সবাই ভালো থাকুন, আর ভালো থাকার জন্য যেটা করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল শ্রী রাধে রাধে, নমস্কার।